প্রথমে ভেবেছিলাম আজকে শুধু চিলি চিকেন করব, তবে ভেবে দেখলাম চায়ের সাথে বিস্কিট, তরকারির সাথে রুটি, তেমনি চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস না করলে ব্যাপারটা খুব বাজে হবে। তাই আজকে চিলি চিকেন আর এগ চিকেন ফ্রাইড রাইস করব, যা আমার আপনার মতো চাইনিজ প্রেমীদের জন্য একদম আদর্শ। আচ্ছা, বাড়িতে অথবা কিছু কিছু রেস্টুরেন্টে বানানো চিলি চিকেন খাওয়ার সময় চিকেনগুলো কখনো শিটে, আবার কখনো আঁশজনিত ব্যাপারটা বেশি পাওয়া যায়। আবার কিছু কিছু বড় রেস্টুরেন্টে চিলি চিকেনের চিকেনগুলো মুখে পড়লেই একদম গলে যায়, এতটাই সফট হয়। শুধু তাই না, আঁশ অথবা ছিবড়েজনিত ব্যাপারটা একদমই থাকে না। এই সমস্যাটা অন্যান্য চিকেনের রেসিপির ক্ষেত্রেও হয়ে থাকে। তাই আজকে খুব সহজ এবং দারুণ কয়েকটা টিপস দিয়ে আপনাদের একদম সফট, জুসি এবং অসাধারণ টেস্টি চিলি চিকেন করে দেখাবো। তার সাথে থাকবে এক চিকেন ফ্রাইড রাইস। চিন্তা করবেন না, এরও অসাধারণ টিপস আছে, তাও প্রমাণ সমেত। যা, ফ্রাইড রাইস তো বটেই, অন্যান্য রাইসের রেসিপি বিশেষ করে বিরিয়ানি বানানোর জন্য খুবই কাজে লাগবে। এই সমস্ত টিপসগুলো শুধু মুখে নয়, হাতে নাতে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব, যাতে নেক্সট টাইম আপনারা সহজে একই রকম সফট জুসি চিকেন ও রাইসের রেসিপি করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। দাঁড়ান দাঁড়ান, চিলি চিকেন করছি, তার আগে চিকেন ফ্রাইড রাইসের জন্য চালটা প্রসেস করে নিই। কারণ চিলি চিকেন দেখার পর চালটা যতক্ষণে প্রসেস করতে থাকবো, ততক্ষণে আপনাদের মধ্যে অনেকেই তো পালিয়ে যাবেন, ফ্রাইড রাইস তো দেখার ইন্টারেস্টই আপনাদের থাকবে না। তবে অনুরোধ করব, লাস্ট পর্যন্ত একটু থাকার চেষ্টা করুন, কারণ ফ্রাইড রাইসেরও বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস আছে যা আপনাদেরও খুবই কাজে লাগবে। তাই ডায়েরি খুলে পেন নিয়ে নোট করতে শুরু করুন। আমি এখানে নরমাল বাসমতি রাইস নিয়েছি। ফ্রাইড রাইস বানানোর জন্য লং গ্রেন বাসমতি চাল না নেওয়াটাই ভালো, কারণ ফ্রাই করার সময় চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই রেগুলার বাসমতি রাইসই ইউজ করবেন। প্রথমে চালটাকে একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে 40-45 মিনিট ভিজিয়ে রেখে দেব। আশা করি আপনাদের সকলেরই এই প্রসেসিংটা জানা। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, চালকে বেশি ধোবেন না। খুব বেশি ধুলে চালের মধ্যে যে সুগন্ধ থাকে সেটা জলের সাথে চলে যায়, তাই খুব বেশি চালকে ধোয়ার প্রয়োজন নেই। চাল ভিজতে থাক, এবার পরের স্টেপে যাওয়া যাক। 40 চিকেনের দিকে আসা যাক। আমি চিলি চিকেনের জন্য অবশ্যই বোনলেস চিকেন নেব। এখানে আমি থাই লেগ পিস আর বোনলেস ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। প্রথমে থাই লেগ পিসের অংশটাকে বোনলেস করে নিই। আমি বোনলেস করতে থাকি আর ততক্ষণ আপনাদের সাথে খুব খুব ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করতে থাকি। প্রথমত, চিকেনের সফটনেস নির্ভর করে চিকেন কাটার পদ্ধতির এবং চিকেনের কোন পিসটা নিচ্ছি তার উপর। চিলি চিকেন অথবা চিকেন নাগেটস বা চিকেন বল, এই ধরনের রেসিপির জন্য চিকেনের থাই লেগ পিসের অংশই হলো বেস্ট, কারণ এই থাই লেগ পিসের মাংস সব থেকে সফট হয়, জুসি হয় এবং টেন্ডারলেস হয়। ফলে এই ধরনের রান্নার ক্ষেত্রে এই থাই লেগ পিসের মাংসই হলো বেস্ট। তবে থাই লেগ পিসের অংশে মাংসের পরিমাণ কম থাকে, এর জন্য ব্রেস্ট পিসও ইউজ করা যায়, তবে তা কাটার পদ্ধতির ওপর নির্ভর করে, সেটা আমি পরেই দেখাচ্ছি। এই জন্যই আমি এখানে ব্রেস্ট পিস এবং একটা থাই লেগ পিস নিয়ে নিয়েছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। এই থাই লেগ পিসের অংশকে বোনলেস করাটা একটু কঠিন ব্যাপার, আমি এখানে আপনাদের দেখানোর জন্য বোনলেস না করে এনেছি। আপনারা দোকানদারের কাছ থেকে কেটে আনার চেষ্টা করবেন। বোনলেস হয়ে গেছে, এইবার চিকেনের টুকরোগুলোর ওপরের অংশে পাতলা চামড়া এবং অতিরিক্ত চর্বিগুলোকে ভালো করে কেটে আলাদা করে পরিষ্কার করে নিতে হবে, যাতে চিকেনটা খাওয়ার সময় টেস্টের কোনো ব্যাঘাত না ঘটায়। আপনারা সবাই নোট করে নিচ্ছেন তো? ডায়েরিতে নোট করার সাথে সাথে অনুরোধ করব, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। আচ্ছা, চাকু বা ছুরি দিয়ে এই চর্বিগুলো অথবা এই অতিরিক্ত চামড়া কাটতে অসুবিধা হলে একটা সহজ পদ্ধতি বলি। একটা কাঁচি নেবেন এবং এইভাবেই আস্তে আস্তে সুন্দর করে চর্বি এবং অতিরিক্ত চামড়াগুলোকে কেটে নেবেন। কাঁচি দিয়ে কাটতে সত্যিই খুব সুবিধা হয় এবং খুব সহজভাবে কাটা যায়। পরিষ্কার করা হয়ে গেছে, এবার এরকম মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি। আশা করি থাই লেগ পিসের অংশ আমি এখানে কেন নিয়েছি সেটা বোঝাতে পারলাম। এই টিপসগুলোর মধ্যে এমন কোনো জটিলতা নেই, সহজেই ফলো করতে পারবেন। এটা গেল থাই লেগ পিসের ব্যাপার। এইবার আসি ব্রেস্ট পিসের অংশে। আগে উপরের পাতলা চামড়া এবং চর্বিগুলোকে কেটে বাদ দিয়ে দেব। পরিষ্কার হয়ে গেছে, এইবার আপনাদের এই ব্রেস্ট পিসটা উল্টো করে দেখাই।
ভালো করে দেখুন, এর টেন্ডারগুলো একই দিকে রয়েছে। আর একটু ভালো করে দেখাই, দেখুন টেন্ডারগুলো কেমনভাবে একই ডাইরেকশনে রয়েছে। খাওয়ার সময় যাতে মুখে কোনো আঁচজনিত ব্যাপারটাই না বোঝা যায়, সেজন্য টেন্ডার যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিকে কাটতে হবে। আমি কিভাবে কাটছি সেটা ভালো করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আসলে চিকেনের বেশ কিছু রেসিপি, ধরুন চিকেন কাটলেট, এই ধরনের রেসিপিতে চিকেনের টেন্ডারগুলো মুখে পড়লে ভালো লাগে। তাই কাটার সময় টেন্ডার যেদিকে রয়েছে সেদিকে করে কাটলে টেন্ডারগুলো ঠিকঠাক করে পাওয়া যাবে। কিন্তু চিলি চিকেন, চিকেন নাগেটস এই সব ধরনের রেসিপিতে যদি লম্বা লম্বা টেন্ডার থাকে তাহলে শিটে হয়ে যাবে এবং খাওয়ার সময় ছিবড়ে লাগবে। তাই এই সব রেসিপি তৈরি করার সময় টেন্ডার যেদিকে থাকবে ঠিক তার উল্টো দিকে করে এইভাবে কেটে নিতে হবে, ফলে টেন্ডারগুলো কেটে যাবে এবং ছিবড়ে ভাবটাও থাকবে না। ব্রেস্ট পিসের অংশটা একটু মোটা হয় বলে ছুরি বা চাকুটা একটু আড়াআড়ি করে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, ফলে চিকেনের পিসগুলো পাতলা হবে, ফলে ফ্রাই করতে অনেক বেশি সুবিধা হবে। মনে রাখবেন, ব্রেস্ট পিসের মাংস কিন্তু থাই লেগ পিসের মাংস থেকে কম জুসি এবং কম সফট হয় এবং ব্রেস্ট পিসের টেন্ডারের পরিমাণটাও বেশি থাকে। তাই এই ধরনের রান্নার ক্ষেত্রে ব্রেস্ট পিস কাটার পদ্ধতির ওপর নির্ভর করে চিকেন কতটা সফট, কম শিটে এবং জুসি হবে। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমার চিলি চিকেনের কাটিং শেষ। চলুন এবার চিকেন ফ্রাইড রাইসের জন্য কিছু চিকেন ছোট ছোট করে এইভাবে কেটে নিই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই ধরনের চিকেন বল, চিলি চিকেন বানানোর জন্য চিকেন ব্রেস্ট পিস নিলে দোকানদারকে দিয়ে মোটেও কাটাবেন না, শুধু বোনলেস করে আনবেন এবং বাড়িতে কাটার চেষ্টা করবেন। চিকেন কাটা ডান, এবার সবজি কাটার পালা। আমি এখানে চিলি চিকেন এবং চিকেন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। প্রথমে চিলি চিকেনের জন্য সবজিগুলো কাটছি। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ ডাইস করে কেটে নেব, একটু লঙ্কা পেঁয়াজ পাতা কেটে নেব এবং আদা রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটাকাটির দিক থেকে বিশেষ কিছু বলার নেই। চিলি চিকেনের ক্ষেত্রে চিকেনের পিসগুলো যেহেতু ডাইস আকারে কাটা হয়েছে, তাই ক্যাপসিকাম পেঁয়াজগুলো ডাইস করে কেটে নেব, লম্বালম্বি কাটবো না। আর হ্যাঁ, অবশ্যই চিলি চিকেন যেহেতু গ্রেভি করা হচ্ছে, তার জন্য এখানে আদার পরিমাণটা একটু কম রাখবো এবং রসুনের পরিমাণটা বেশি রাখবো, কারণ রসুনের মধ্যে সিরিয়াস নোট থাকে যা গ্রেভি তৈরি করার ক্ষেত্রে খুব কাজ দেয় এবং টেস্টকে আরও বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবেন গ্রেভি চিলি চিকেন বানানোর সময় আদার থেকে রসুনের পরিমাণটা বেশি রাখার। চিলি চিকেনের জন্য সবজি কাটা শেষ, এবার চিকেন ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নিচ্ছি। চিকেন ফ্রাইড রাইসের জন্য সবজি কাটার ক্ষেত্রেও বিশেষ কিছু বলার নেই। এখানে কিছু বিনস, গাজর, তিন রকম ক্যাপসিকাম, একটু পেঁয়াজ পাতা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং এর সাথে আদা ও রসুন কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে সবজিগুলো ছোট ছোট করেই কাটবো, বেশি বড় রাখবো না, এতে যখনই রাইসের সাথে এই সবজিগুলো মুখে পড়বে খেতে দারুণ লাগবে। আচ্ছা, এবার আসি একটা ছোট্ট করে গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করে দেখবেন আমি এখানে কোনো পেঁয়াজ নেইনি, এর কারণ পেঁয়াজ ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করলে টেস্টের অনেক পরিবর্তন ঘটায় এবং খেতেও ভালো লাগবে না। তাই পেঁয়াজের বদলে আমি এখানে পেঁয়াজ পাতা নিচ্ছি, পেঁয়াজ একদমই ইউজ করবেন না। কথা বলতে বলতে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কাটা প্রায় শেষ, একবার দেখে নিন ভালো করে। চলুন এবার পরের স্টেপে যাই। চিলি চিকেনের চিকেনগুলোর মধ্যে এবার পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, রেড চিলি সস দেব। এবং একটা ডিম ও সামান্য তেল দিয়ে ভালো করে ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। এই ফার্স্ট ম্যারিনেশনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস এবং আদা রসুনের পেস্ট যতটা সম্ভব বেশি অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এসব কিছুই সেকেন্ড ম্যারিনেশনের সময় কর্নফ্লাওয়ার ও ময়দা যখন অ্যাড করব তখন সমানভাবে মিশে যাবে এবং ব্যাটারটাকে পাতলা রাখতে সাহায্য করবে। তাই প্রথম ম্যারিনেশনের সময় এইগুলো বেশি পরিমাণে দিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অন্তত 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
কুড়ি মিনিট হয়ে গেছে, এবার সেকেন্ড ম্যারিনেশনের পালা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো বেকিং পাউডার, নুন, আর দিয়ে দেব একটু ভিনিগার। এবার আবারও একটা ডিম নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমত ম্যারিনেশনের জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ারের থেকে এক চামচ বেশি ময়দা নিতে হবে। তাছাড়া এর মধ্যে সামান্য ভিনিগার ইউজ করার কারণ হলো ভিনিগার চিকেনগুলোকে সফট রাখতে সাহায্য করে। আর এখানে জলের বদলে ডিম ইউজ করার প্রধান কারণ হলো প্রথমত পাতলা করতে সাহায্য করে, আর দ্বিতীয়ত ফ্লাফি রাখতে সাহায্য করে, যার ফলে চিকেনগুলোর মধ্যে গ্রেভি ঢুকতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার 30 থেকে 45 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার ফ্রাইড রাইসের চিকেনগুলো ম্যারিনেট করে নেব। সামান্য নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর সামান্য সয়া সস মিশিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখি এবার চালটার কি অবস্থা। 45 মিনিট হয়ে গেছে, দেখুন চালগুলো কিছুটা লম্বা হয়ে গেছে এবং সামান্য ফুলে উঠেছে, মানে যথেষ্ট জল সোপ করে নিয়েছে। এবার সিদ্ধ করে নেওয়ার পালা। আগে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটন্ত জলের মধ্যে পরিমাণ মতো নুন দেব, যাতে ভাতের মধ্যে সমানভাবে মিশে যায়। আর একটু তেল দিয়ে দেব, যাতে সিদ্ধ হওয়ার সময় ভাতগুলো একে অপরের সাথে লেগে না যায় এবং ঝরঝরে থাকে। এবার চালগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আমাদের অনেকেরই এই সময় বুঝতে অসুবিধা হয় যে প্রপার সিদ্ধ কিভাবে করা যায়। সামান্য একটু ভুল হলে চাল ওভার কুক হয়ে যায় অথবা আন্ডার কুক থেকে যায়। তাই আজকে দেখাবো প্রপার সিদ্ধ কিভাবে হয়। শুধু তাই না, আরো একটা দারুণ জিনিস দেখাবো যা খুব ইম্পর্টেন্ট ফ্রাইড রাইস এমনকি বিরিয়ানি রাইস তৈরি করার ক্ষেত্রেও। সুতরাং ভালো করে দেখতে থাকুন। ফুটন্ত জলে চালগুলো দিয়ে দেওয়ার পরে 3-4 মিনিট একদম হাই ফ্লেমে ফোটাতে থাকুন। জলের মধ্যে চালগুলো দিয়ে একদম কোথাও যাবেন না, সামনেই থাকবেন। এবার 3-4 মিনিট পরে দেখুন চালটা কিছুটা সেদ্ধ হয়েছে। এইবার একদম লো ফ্লেম করে দিয়ে 6-7 মিনিটের জন্য ফোটাতে থাকুন। 6-7 মিনিট পর দেখুন চালটা অলমোস্ট 80-85% সেদ্ধ হয়ে গেছে। এইবার এই অবস্থায় রাইসটাকে ছেঁকে নামিয়ে নিন এবং সঙ্গে সঙ্গে একটা ছড়ানো থালায় রাইসগুলোকে দিয়ে ছড়িয়ে দিন, যাতে ঠান্ডা হতে থাকে। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স বলি, এই রাইস ঠান্ডা করার সময় এর ওপর দিয়ে কিছুটা তেল দিয়ে রাইসগুলোকে একটু মাখিয়ে নিন। এর ফলে এই যে রাইসগুলো দেখছেন এগুলো মুড়ে অথবা বেন্ড হয়ে যাবে না, সোজা থাকবে। চলুন এর একটা প্রমাণ সামনাসামনি দেখাই। এই রাইসগুলো দেখুন, এর মধ্যে তেল মেশানো নেই, তাই দেখুন রাইসগুলো কেমন বেন্ড হয়ে বা মুড়ে গেছে। তেলের মধ্যে ফ্যাট থাকে যা রাইসগুলোকে বেন্ড হতে দেয় না, সোজা রাখতে সাহায্য করে। এতে তেল মেশানো নেই তাই এরকম হয়েছে। অপরদিকে দেখুন এই রাইসগুলোতে তেল মেশানো রয়েছে তাই রাইসগুলো সোজা রয়েছে। বিরিয়ানির রাইসও এইভাবে সোজা থাকবে। এবার আরও একটা ট্রিক দিই, ঠান্ডা করার সময় সবচেয়ে ভালো পদ্ধতি হলো রাইসগুলোকে ফ্রিজের মধ্যে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিন। এতে রাইসগুলো হঠাৎ শক পাবে, ফলে ভালো টেক্সচার পাবে। রাইস ঠান্ডা হতে থাকুক, চলুন চিলি চিকেনের চিকেনগুলো আগে ভেজে নিই। ভাজার আগে এই চিকেনের ম্যারিনেশনের মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো ভাজাভুজি করার সময় আগে থেকে সামান্য তেল মিশিয়ে নিলে দেখবেন ভাজার পর টেক্সচারের আকাশ পাতাল তফাত পাওয়া যায়। এবার তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তেল যেন খুব গরম থাকে, ঠান্ডা তেলের মধ্যে দেবেন না, তাতে তেল টেনে নেবে, ফলে টেস্ট বিগড়ে যাবে। এবং গরম তেলের মধ্যে চিকেনগুলো দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না ভাজতে, বেশি ভাজলে শিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হ্যাঁ, কড়াইয়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ চিকেন দিয়ে ভাজবেন না। চিকেনগুলো ভেজে নি, তারপরে কথা হচ্ছে।
চলুন ভাজার পরে একটা চিকেন ভেঙে দেখানোর চেষ্টা করি। দেখুন ওপরের কোটিংটা কতটা পাতলা হয়েছে এবং ক্রিস্পি হয়েছে, আর ভেতরের চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে। এইবার চিলি চিকেন রান্না করার পালা। তবে তার আগে শেষ কাজটা করে নিই। গ্রেভি বানানোর জন্য রান্না শুরু করার আগেই একটা পাত্রে পরিমাণ মতো রেড চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস ও সয়া সস নিয়ে আগে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, ভিনিগার ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইনিজ রান্নার ক্ষেত্রে রান্না করার আগেই 80-85% মতো কাজ সম্পন্ন হয়ে যায়। এবং শুধু তাই না, যেহেতু চাইনিজ খাবার হাই হিটে এবং খুব তাড়াতাড়ি করতে হয়, তাই রান্নার সময় সব কিছু যেন হাতের সামনে থাকে, তা না হলে রান্না বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন তাহলে রান্না করা যাক। প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দেব। এরপরে একে একে রসুন কুচি, আদা কুচি এবং কুচনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে, লো ফ্লেমে হবে না। আর রসুন ও আদা কুচি বেশি ব্রাউন করে ভাজবেন না। সামান্য ভাজা হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব এবং আবারও ভালো করে সামান্য নাড়িয়ে নেব। এরপর সসের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেব সামান্য নুন আর চিনি, যদি কম লেগে থাকে তবেই দেবেন, এবং আবার ভালো করে নাড়িয়ে নেব। এইবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এত পরে ক্যাপসিকামগুলো দেওয়ার কারণ হলো ক্যাপসিকাম হাই ওয়াটার সবজি, এর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, তাই আগে থেকে দিলে ওভারকুক হয়ে যাবে এবং ক্যাপসিকাম ভাজার বদলে সবজির মতো হয়ে যাবে এবং রংটাও পাল্টে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। এটা ছাড়া চাইনিজ রান্না প্রায় অসম্পূর্ণই থাকে, তবে খুব বেশি দেবেন না। আচ্ছা, এখানে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ পাতা এবং চিকেনগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশানোর সময় একটু সাবধানে মেশাবেন, যাতে চিকেনের টুকরোগুলো ভেঙে না যায়। খুব ভালো হয় শেফদের মতো টস করতে পারলে, তবে এটা চাইনিজ কড়াই নয়, নর্মাল কড়াই, তাই সম্ভাবনা বেশ কম। এছাড়াও আমি অতটা পাকাপোক্ত নই, তবুও একটু চেষ্টা করেছিলাম। মিশানো শেষ। এইবার যেহেতু গ্রেভি হচ্ছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে সামান্য হালকা নাড়িয়ে নেব। এবার জল ফুটে একটু কমে এলেই চিলি চিকেন রেডি। আশা করি আমার এই পদ্ধতি আপনাদের অনেক কাজে লাগবে। একবার এইভাবে চিলি চিকেন বানিয়ে দেখুন, আর কমেন্টে জানান টিপসগুলো কাজে লাগলো কিনা। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, এতে আমরা অনেকটাই সাপোর্ট পাবো। শেষে পরিবেশন করার সময় সামান্য পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম টেস্ট করতে পারেন। চলুন এবার আপনাদের একটা চিকেনের পিস কেটে দেখাই। দেখুন খুব ইজিলি কাটা চামচ দিয়ে কেটে যাচ্ছে, খুব একটা প্রেশার দিতে হচ্ছে না। এরপরে ভেতরের পোর্শনটা দেখুন, টেন্ডারলেস, সফট এবং জুসি হয়েছে, ঠিক যেমন ভিডিওর শুরুতে বলেছিলাম। এই রইল আমার চিলি চিকেনের রেসিপি। এবার এগ চিকেন ফ্রাইড রাইস করার পালা। একদমই বেশি সময় লাগবে না, চোখের নিমেষেই ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে। শুধু আর একটু থাকুন। কড়াইতে সামান্য তেল গরম করে আগে চিকেনগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ফলে শিটে হয়ে যাবে, অল্প ভেজে নিয়ে তুলে নেব। এরপরে 2 ডিম এইভাবে সামান্য নুন দিয়ে ভেজে ছোট ছোট টুকরো করে তুলে নেব। এরপর আবারও তেল দেব এবং এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো রসুন কুচি এবং আদা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখবেন বেশি ব্রাউন না হয়ে যায়।
অল্প ভাজা হয়ে গেলে গাজরের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে। সামান্য নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো বিনসগুলো। গাজর এবং বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে এগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস ও রেড চিলি সস। সয়া সস যাতে ভালো করে ক্যারামেলাইজড হতে পারে সেই জন্য আগে দিয়ে দিয়েছি। সয়া সস ক্যারামেলাইজড হলে ফ্রাইড রাইসের টেস্ট অনেকাংশে বেড়ে যায়, তাই যখনই ফ্রাইড রাইস তৈরি করবেন প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবুজ, লাল, হলুদ ক্যাপসিকামগুলো একে একে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। ক্যাপসিকাম হাই ওয়াটার সবজি বলে শেষে দিয়েছি। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজ থেকে রাইসগুলো বার করে দিয়ে দেব। রাইসগুলো দেওয়ার সাথে সাথে চিকেনের টুকরোগুলো এবং ডিমের টুকরোগুলো দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে দেখুন রাইসের দানাগুলো সোজা রয়েছে, বেন্ড হয়ে যায়নি এবং স্টিকি হয়নি, সুন্দর ঝরঝরে রয়েছে। ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট ডান। রাইসটা ভালো করে মেশানো হয়ে গেলে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এগ চিকেন ফ্রাইড রাইস একদম রেডি পরিবেশন করার জন্য। গরম গরম এগ চিকেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন দিয়ে রাতের ডিনারটা কিন্তু বেশ জমে যাবে। আশা করি আপনাদেরকে ভালোভাবে সব কিছু বোঝাতে পেরেছি। যতটা সম্ভব হাতে নাতে আপনাদের সামনে প্রমাণ করে দেখানোর চেষ্টাও করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আপনারা অবশ্যই এই রেসিপি দুটো বাড়িতে ট্রাই করুন এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই ট্রিক্সগুলো অবশ্যই অ্যাপ্লাই করুন। শুধু ফ্রাইড রাইস চিলি চিকেনই নয়, যেমনটা প্রথমে বলেছি অন্যান্য রেসিপির ক্ষেত্রেও এই ট্রিকগুলো একইভাবে কাজে লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, আপনাদের একটা সাপোর্ট আমাদের অনেকটাই এই ধরনের ভিডিও বানাতে উজ্জীবিত করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।